হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকে ভিডিওটা একদমই অন্যরকম হবে, আমি আশা করব তোমরা সবাই ভিডিওটা দেখবে পুরো শেষ পর্যন্ত। আজকে আমরা চলে এসেছি আমাদের এখানে একটা ইটভাটায়। আসলে আমরা যারা সাধারণ মানুষ, তারা আমাদের পুজোর জামা একটা কম হলে বা আমাদের যে কোনো একটা দিন খারাপ গেলেই আমাদের মনটা খারাপ হয়ে যায়। যেমনভাবে থাকার কথা আমরা ভাবতেও পারি না, এখানে এই সব মানুষগুলো ঠিক সেভাবেই থাকে। এটাই তারা নিজেদের জীবনের একটা পার্ট হিসেবে ধরে নিয়েছে, কারণ জন্মের থেকে তারা এইভাবেই থাকে। তো তাদেরকে সাহায্য করার জন্য আমার কাকু, তার কলিগরা আর আমার কাকুর বন্ধু বান্ধব অনেক আঙ্কেলরা মিলে এই উদ্যোগটা নিয়েছে। এটা নতুন না, প্রতি বছরই হয়, শুধু এটাতে আমি নতুন এসেছি, এই জন্য ভাবলাম এত ভালো একটা কাজ সবাই মিলে আমরা করছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করি। তো ওদের জন্য, বাচ্চাদের জন্য সব চক, পেন্সিল, স্লেট এইসব আনা হয়েছিল, আর আমাদের বাড়ির ভাইরা সব ওদেরকে শেখাচ্ছিল। আমি জানি একদিনে কিছুই হবে না, একদিনে ওরা সব শিখে যাবে না, কিন্তু তাও ওদের মধ্যে এই সম্বন্ধে একটা ভালো লাগা তৈরি করার চেষ্টা করছি আমরা সাধ্যমতন, আমাদের সাধ্যমতন। আর সত্যি কথা বলতে ওরা অনেক মজা করছিল এই বিষয়টা, আর আমরাও তাদের সাথে সাথে অনেক মজা করছিলাম। অমিতাবু এসেছিলেন নাকি? আর ফোন করবো না, হ্যাঁ ফোন করার দরকার নেই। এই যে দুই মাসটা পড়াচ্ছে, হ্যাঁ দুই মাসটা শোনো, এই যে এরা সব এসছে, ওরা আমি রান্না ভালো হয়েছে, এদের ভালো লেগেছে, তাহলে এদের বাড়িতে বিয়েতে আমাকে কথা দেখেছিস? ধর, হ্যাঁ মনে হচ্ছে না পাহাড়ে উঠছে। আর একজন দেখো কি হাতে, ওরকম ভাবে ব্যালেন্স বিগড়ে গিয়ে মুখ থুবড়ে পড়বি। ডাকছি কতবার আসছো, আমার কষ্ট হলো। লবণ কোন
مالك بني আমাদের বাড়ি গেছে তো আমাদের কাজ আজকে শেষ আর সবাইকে খেতে দেওয়া হয়ে গেছে আর তোমাদেরকে বলে রাখি আমরা 150 জনের উপরে এখানে খাওয়া দাওয়া হয়েছে আমরা সেগুলো আমরা নিজেরাই পরিবেশন করেছি যেসব আঙ্কেলরা আমরা ছিলাম তারাই সবকিছু করেছি তো সবকিছু এখন গোছগাছ হয়ে গেছে এখন বাড়ি যাওয়ার পালা আর এই ভিডিওটা ভালো লাগলে তোমরা অবশ্যই একটা লাইক করো আর এর পরে যদি আমি কাকুদের সাথে কোথাও যাওয়ার সুযোগ পাই এরকম কোনো বস্ত্রদান অনুষ্ঠানে তাহলে আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব আর টাটা সবাইকে